আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি কথা বলতে চাই। এই আওয়ামী লীগ সরকার 14 বছর ক্ষমতায় থেকে মানবাধিকারকে জারিগরে প্রেরণ করেছে, তাই একটি কথা আমি বলতে চাই। মানবাধিকার জাদুঘরে থাকার কথা না, মানবাধিকার মানব জীবনে প্রয়োগ করার কথা। আজকে আপনারা আমার ভোট দিতে দিলেন না, আজকে আপনারা বাংলাদেশের জনগণের ভোট দিতে দিলেন না, এটি হচ্ছে পৈশাচিক মানবাধিকার লঙ্ঘন। এই পৈশাচিক মানবাধিকার লঙ্ঘন থেকে আপনারা ফিরে আসুন। যদি আপনারা এই লুকেরা এই দুর্নীতিবাজরা যদি বডি থেকে মুখে চুনকালি মেখে জনগণের হাতে দলচ্যুতি হয়ে রাস্তাতে না আসতে চান, আপনারা যেমন দেখতে পেয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করে 200 বছর ক্ষমতায় থেকে তাদেরকে বাংলার মানুষ হটিয়েছে, তেমনি আপনাদের এই 14 বছরের ক্ষমতার মসনদ থেকে বাংলার জনগণ দুর্বল আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে রাজপথে নামিয়ে আসবে এবং আপনাদেরকে যে পরিণত করবে সেই পরিণতি হবে অনেক ভয়াবহ। সামনে আসন্ন নির্বাচন, এই জাতীয় নির্বাচনে এখনো সময় আছে সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ সরকারের অধীনে গণঅধিকার পরিষদ থেকে অন্তত আহ্বান জানাচ্ছি, আপনারা সঠিকভাবে নির্বাচনের ব্যবস্থা করেন। আপনারা যত পাপ করেছেন, যত অন্যায় করেছেন, জনগণের কাছে আপনারা ক্ষমা চেয়ে নিন। জনগণ যদি আপনাদেরকে ক্ষমা করে দেয় তাহলে বাংলার মাটিতে টিকতে পারবেন, তা না হলে বেগমপাড়ায় টিকতে পারবেন না। আপনারা বেগমপাড়ায় বাড়ি ঘর করে যখন আপনারা যাবেন বেগমপাড়ায় পেঁচা ডিমের বন্যা বয়ে যাবে। আজকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আজকে আমার সাংবিধানিক অধিকার রাজপথে আমি মিছিল করবো, মিটিং করবো, অথচ আপনারা আমাদেরকে দাঁড়াতে দিচ্ছেন না। আজকে জামাতকে একটু রাজনৈতিক চাবু বানিয়ে ছেড়েছেন, জামাত যেন বিদেশ থেকে এসেছে, এই দেশের নাগরিক জামাত করে না। আজকে এই মানবাধিকার দিবসে তাদের উপরে আপনারা নির্বিচারে অত্যাচার করেছেন, পিয়ারসেল মেরেছেন, গুলি মেরেছেন, কেন এগুলো করছেন? জামাতকে নিয়ে আপনারা আন্দোলন করেননি, জামাতকে পাশে বসিয়ে আপনারা খাদ্য খাদ্য খাননি, জামাতের সাথে আপনাদের পুলিশ ছিল না, আজকে কেন জামাতকে আপনারা দেখতে পাচ্ছেন না? একটি কথা বলে দিতে চাই, জামাত একটি বৃহত্তম দল, আমার নেতা নূর হক নূর বলেছেন তাদেরকে নিয়ে সকল ডান বাম মধ্যম সকল দলকে নিয়ে আমরা রাজপথে দুর্বল আন্দোলন গড়ে তুলবো, আমাদের মানবাধিকার আমরা কায়েম করে নিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।